আমি মনে আছে যে আমি হয়তো কোরবানির দিন আমি খাসি গরু কোরবানি হচ্ছে, সেই কিডনি নিয়ে আমি খাসি গরু কিডনি নিয়ে কিভাবে সেলাই দেব, কিভাবে ইয়ে করব, এটা প্র্যাকটিস করছি, ওটিতে বসে বসে প্র্যাকটিস করছি। মানে কোরবানির, হ্যাঁ, গরুর কিডনিটা নিয়ে প্র্যাকটিস করলাম, দেখি যে হ্যাঁ আটাটা এরকম, ভেইনটা এরকম থাকে, সো দ্যাট আই ক্যান ডু ইন দ্য অন দ্য হিউম্যান বডি। ট্রান্সফার সার্জারি ইজ নট এ মানে খুব বেশি ভালো ইয়ে না, যে ওখানে যে আমি ইচ্ছে করে যাব এরকম কিন্তু আমার তখন ইচ্ছা ছিল না। আমি সবে মাত্র আসছি, এফসিটিএস করছি, করে তারপরে ইয়ে কী বলে ইউরোলজি করছি, আমি ইউরোলজি করে থাকবো, ট্রান্সপ্লান্টে যাবো না, যে কে একটা ডিফিকাল্ট জায়গায় যায়। কিন্তু যখন আমি ন্যাশনাল ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে চাকরি পেলাম, তখন দেখলাম যে আমাকে তো করতেই হবে, জোয়াল ঘাড়ে উঠাই দিছে। চারটা মেশিন দিয়ে আমি ডায়ালিসিস সেট আপ শুরু করি 2005 সালে। তখন 2007 সালের প্রথম দিকে 2 বছরের মাথায় দেখে যে আমাদের এখানে প্রায় 30টা পেশেন্ট রেগুলার ডায়ালিসিস করতেছে, তখন আমি সেট আপ করলাম যে ওটিটা সেট আপ করে একটা পোস্ট ট্রান্সপ্লান্ট কিউবিক্যাল কিংবা আইসিউর মতো সেট আপ করবো। সেট আপ করে তারপরে একজন রুগীকে বললাম যে চলেন আপনার ট্রান্সপ্লান্ট করি, দাঁড়া রুগীকে সব খোলামেলা বললাম যে এইভাবে এইভাবে করবো এইভাবে, রুগী রাজি হয়ে গেল, বুঝতে পারছেন যে রুগী রাজি হওয়া কি ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, রুগী রাজি হয়ে গেল এবং একদিন আমরা শুরু করলাম। তখন তো আমাদের সে একদিন সব ফুল ওটি, সেই দিনে সব ওটি ক্যান্সেল করে শুধুমাত্র ট্রান্সপ্লান্ট থাকবে, সকাল ভোরবেলা ফজরের নামাজের পরে শুরু করবো, শুরু করে দিলাম সারাদিন প্রোগ্রাম, যে যতক্ষণ লাগে আমরা এর পিছনে থাকবো, এইভাবে শুরু করে। এবং লাকি উই আর দ্য ফার্স্ট পেশেন্ট টু প্রোডিউস ইউরিন, প্রথম প্রথম পেশেন্টটাই একদম সাকসেসফুল হয়ে গেল। এই প্রথম পেশেন্ট সাকসেসফুল পেশেন্ট, ও আরও পেশেন্ট নিয়ে আসা শুরু করে দিল, সেকেন্ড পেশেন্ট, ওই বলে যে হ্যাঁ করো কোনো সমস্যা, আমি তো ভালো আছি। দিস ইজ সাকসেস অফ দ্য ফার্স্ট পেশেন্ট ইজ ইম্পর্টেন্ট। দুই তিন বছর প্রায় ফুল ডে সকাল ভোরবেলায় শুরু করতাম, যাতে সারা দিনটা পাই, শুক্রবারে অল অল হলিডেজ, উই ইউজড অল হলিডেজ। পরের দিকে আমরা প্রত্যেকটা হলিডে আমরা কাজে লাগাতাম, কারণ আমি সরকারি চাকরি করি, অন্যদিন এত সময় পাওয়া যায় না, আমার অ্যাসিস্ট্যান্ট লাগে, এত এতগুলি লোক লাগে, আমরা প্রত্যেকটা হলিডে আমরা ইউজ করছি। আমার দুঃখ হয় আমাদের অ্যাসিস্ট্যান্টদের জন্য, তারা এখনো শুক্রবারে করে। প্রথম একটা যখন ডোনার আসে, রিসিপিয়েন্ট আসে, আমরা আলাদা ইন্টারোগেশন করি, তারপরে আমরা একটা পুলিশ ভেরিফিকেশনের, মানে সে যে থানা থেকে আসছে সেই থানা বরাবর আমরা একটা চিঠি পাঠাই, এটা একটা কনফিডেন্সিয়াল চিঠি পাঠাই যে এরা এরা ট্রান্সপ্লান্ট করবে, এরা এই রিলেশনশিপ বলতেছে, আপনি ওখানকার থানার যে এসআই সে ওই বাসায় যাবে, ইন্টারোগেশন করে দেখে তাদের হাতে তাদের ইয়ে সিল মারা এবং ফোন নাম্বার দেয়া, ওই থানার ফোন নাম্বার দেয়া সিল মারা কাগজ একটা পাঠাতে, তখন ওই কাগজটা পেলে তারপরে আমরা নোটিফিকেশন করি, এফিডেভিট করি, এগুলি করলে ফাইনালি এগুলি সব হয়ে যাওয়ার পরেও আর একটা কমিটি আছে, ফাইনাল চেক, অল চেক করবে, এটা একটা কমিটি করা আছে আমাদের। কোনো কাজে যদি আমি টাকা নাও নেই, মানে যে সোসাইটি থাকে সেই সোসাইটি আপনাকে পে করবে এক সময়। তা আমি এখন যে অনার পাচ্ছি, ক্যান আই বাই দিস অনার ওই 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা দিয়ে অনারটা কিনতে পারতাম? তাহলে পরে আমি কি রিওয়ার্ডেড না?